সকালে বিকালে যে কোনো সময় এরকম ঝরঝরে চিড়ের পোলাও যদি সঙ্গে থাকে তাহলে তো কোনো কথাই নেই টিফিনটা জমে যাবে তবে চিড়ের পোলাওটা কিন্তু ঘেটে গেলে একদম খেতে ভালো লাগে না তাই ঝরঝরে চিরের পোলাও বানানোর জন্য কিছু টিপস থাকছে আপনাদের জন্য অবশ্যই পুরো ভিডিও দেখুন আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি শিওলের হেসেল প্লিজ সাবস্ক্রাইব করুন আমার আরও একটি চ্যানেল শিওলেস মোটিভেশনাল হাব প্লিজ দেখুন ভীষণ ভালো লাগবে খুব সুন্দর সুন্দর ভিডিও থাকে আপনাদের জন্য তাহলে চলুন শুরু করা যাক ঝরঝরে চিড়ের পোলাও রেসিপিটা তার জন্য কড়াইটা ভালো মতো করে গরম করে নিয়েছি আগে তাতে দিচ্ছি সাদা তেল এক টেবিল চামচ আমি এখানে সাদা তেল দিয়ে করছি আপনারা সাদা তেলের সঙ্গে কিছুটা ঘি মিশিয়ে করতে পারেন তাতে আরও ভালো লাগে তবে আমার এখানে বয়স্করা খাবেন তো সেই জন্য আমি সাদা তেল দিয়ে করছি তবে ঘি আমি দেব পরে কিভাবে দেব দেখাবো এখন দিলাম কাজু কিসমিস পরিমাণ মতো কিশমিশটা দেখুন কত সুন্দর ফুলে গিয়েছে আর কাজুটা লালচে করে ভাজা হবে তারপর আমরা তুলে নেব ফ্লেমটা কিন্তু এই সময় লো আছে কারণ বেশি জোরে দেব না তাহলে পুড়ে যাবে আমরা তুলে নিচ্ছি কাজু কিশমিশগুলো এবার ওই তেলে দিচ্ছি কিছু ফোড়ন তিনটে তেজপাতা দিলাম দুটো শুকনো লঙ্কা দারচিনি একটু দুটো এলাচ ফাটিয়ে দিলাম আর একটা লবঙ্গ ফ্লেমটা লো আছে আর এভাবে একটু নাড়াচাড়া করে নিলাম শুকনো লঙ্কাটা লালচে করে মানে কালচে হয়ে গিয়েছে একটু ফোড়নের গন্ধ বেরিয়েছে এবার আমরা পেঁয়াজ দিলাম ছোটো সাইজের দুটো পেঁয়াজ সরু সরু করে কেটে দিয়ে দিয়েছি ফ্লেমটা আমরা লো থেকে মিডিয়ামের মধ্যেই রাখবো একটু ভাজা ভাজা হবে তো লো করে রাখলেই ভালো নাহলে পুড়ে যাবে এবার আমরা অন্য একটা পাত্রে ডিম নিয়ে নিচ্ছি ডিমটা আমরা ভালো মতো করে আগে ধুয়ে নেবো কাঁচা ডিম তারপর কিন্তু এইভাবে ফাটিয়ে একটা পাত্রে নেব। তার কারণ যদি ডিম ফাটাতে গিয়ে কখনো ডিমের খোসাটা পড়ে যায় ডিমের মধ্যে তাহলে কিন্তু মানে যাতে অসুবিধা না হয় সেই জন্য ডিমটা কাঁচা ডিমটা একটু ধুয়ে নেওয়াই ভালো তাহলে ডিমের খোসা পড়লে অত ক্ষতি হয় না এবার একটু ডিমের খোসা আমার পড়ে গিয়েছে সেই জন্যই এত কথা বলা আমরা কাঁটা চামচ দিয়ে এইভাবে তুলে ফেললাম যেভাবে তুলে ফেলছি দেখাচ্ছি আমি এটা স্কিপ করে যেতে পারতাম না দেখাতেও পারতাম কিন্তু এভাবে তোলা যায় সেটা আমার মনে হলো যে একটু দেখিয়ে দিই খুব একটা অসুবিধা হয় না তো কাঁটা চামচ দিয়ে একটু মানে যেভাবে দেখালাম তুলে নেবেন এবার নুন ডিম তিনটের পরিমাণ অনুযায়ী একটু নুন দিয়ে নিলাম নুনটা দিয়ে একটু ভালো মতো করে বিট করে নিলাম আমরা সরাসরি কড়াইতে দিতেই পারি ডিম কিন্তু অনেক সময় কি হয় ডিম যদি পচা থাকে না তাহলে আমাদের পুরো পরিশ্রমটাই মাঠে মারা যায় মানে এত যে করলাম এত ফোড়ন টড়ন দিলাম এত কিছু ভাজাভাজি করছি তো সবটা নষ্ট হয়ে যায় সেজন্য আলাদা করে ডিমটা আপনারা ভেঙে নেবেন এবারে ফ্যাটানো ডিমটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম খুব সুন্দর হয় চিরের পোলাও যেমন ভালো সিদ্ধ হয়ে যায় নরম সফট হয় তেমনি ঝরঝরে হয় তার জন্য তো টিপস থাকে অবশ্যই বলছি আপনার পুরো ভিডিও দেখুন এবার ডিমটা আমরা দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করলেই এরকম ডিমটা ঝুরো ডিমের মতো হয়ে যায় আমার একটু তেল কম পড়েছিল বলে মাঝখানটা ফাঁকা করে একটু তেল দিচ্ছি আপনারা প্রথমে একটু তেল বেশি করে দিয়ে দেবেন আমি এভাবে দিচ্ছি তাতে কাঁচা তেলের গন্ধ একদমই হবে না কারণ তেলটা মাঝখানে এভাবে দিয়ে একটু গরম করে নেব অবশ্যই তেলটা গরম হলে তবেই আমরা মটরশুঁটি দেব মটরশুঁটি পরিমাণ মতো দিয়েছি এইবার ওইটা ভাজা ভাজা হোক আমরা এখানে চিলে নিচ্ছি চিলেটা প্রথমে ভালো মতো করে পরিষ্কার করে ধুয়ে নেব এক্ষেত্রে বলি নরম চিলে নেবেন না দোকানে গিয়ে বলবেন যে বানানোর পোলা শক্ত যে চিড়েগুলো হয় না সেই চিড়ে নেবেন আমি এখানে গোবিন্দভোগ নিয়েছি শক্ত চিড়ে নরম যে রকম চিঁড়ে হয় একটা নরম হয় সেটা কিন্তু খুব মানে ঘেটে যায় চিড়ির পোলাও ঠিক মতো হয় না একটু শক্ত শক্ত যে চিলের পোলাও সেটা নেবেন আর সেটা ভালো মতো করে তিন চারবার ধুয়ে নিয়ে সঙ্গে সঙ্গে এরকম ছাঁকনি মতো যেটা দেখালাম সেটা দিয়ে সঙ্গে সঙ্গে জল ভালো করে ঝরিয়ে নেবেন ঠিক এই সময় করবেন আগে থেকে কিন্তু করবেন না আমি যেমন যেটা দেখাচ্ছি সেভাবেই করুন দেখবেন চিলে প্লোটা খুব ছাড়া হয়ে যাবে খুব ঝরঝরে হবে ঠিক এই সময় মানে এটা দিয়ে তবেই কিন্তু আমি চিলাটাকে ধুয়ে জল ঝরিয়ে নিলাম আগে থেকে করলে কি হয় আগে থেকে যদি আমি মানে আপনি কাজটা সেরে রাখেন যে চিলেটা ভালো করে ধুইবেন বা জল ছাড়বেন আগে থেকে করলে কিন্তু চিলেটা নরম হয়ে যায় ঘেটে যায় একদমই করবেন না এই কাজটা অর্থাৎ পেঁয়াজ বা মটরশুটি ভাজা যখন হলো ঠিক যখন আমি দেখালাম চিরের ধোয়ার ব্যাপারটা ঠিক তখনই করবেন করেই সঙ্গে সঙ্গে চিরাটা ভালো মতো ধুয়ে জল ঝরিয়ে সঙ্গে সঙ্গে আপনারা ব্যবহার করবেন যাতে রাখতে না হয় এবার চিরের উপরেই আমি দিলাম চিরের পরিমাণ অনুযায়ী নুন আর তার সঙ্গে আমরা দিলাম চিনি চিনি আমি এখানে তিন চামচ দিয়েছি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন তবে অবশ্যই দেবেন চিনের পোলাওতে মিষ্টি না হলে ভালো লাগে না এবার হালকা হাতে আপনারা এটা নাড়াচাড়া করে দিন ফ্লেমটা কিন্তু লো রাখবেন আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি যাতে অবশ্যই আপনার হেসেলে সকালে বিকেলের চিলের পোলাওটা এরকমই ঝলঝরে হয় এবার এর মধ্যে ভাজা কাজু কিশমিশটা দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে দেব দেখুন কত সুন্দর ঝরঝরে আছে তো সঙ্গে সঙ্গে যদি চিড়াটা ধুয়ে জল ঝরিয়ে ব্যবহার করা যায় তবেই কিন্তু চিড়াটা এরকম ঝরঝরে থাকে আগে থেকে একদমই ভিজিয়ে রাখবেন এটা বারবার বলছি এই কারণে যাতে আপনারা এভাবেই করেন এভাবে করলেই কিন্তু অসাধারণ অপূর্ব টেস্টের একটা চিরের গোলাপ তৈরি হয়ে যাবে আমরা সবটা মিশিয়ে দিচ্ছি ফ্লেমটা লো থেকে একটু মিডিয়ামে করব কিন্তু লোতেই রাখবো প্রয়োজন যদি মনে হয় একটু মিডিয়ামে করতে পারি এবার আমি ঘি দিলাম দেখুন ঘি আমি শেষে দিলাম হাফ চামচ মতো আমি তেলের সঙ্গে ঘি দিইনি আপনারা তেলের সঙ্গে ঘি দেবেন আমি জাস্ট একটু ওপর থেকে ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে চামচটা দিয়ে মিশিয়ে দিলাম এই ওই মানে এই গরমেই আর ঘিটা হয়ে যাবে আমি আরও একটু ঘিয়ের পরে যেটা দিলাম গরম মশলা গুঁড়ো অবশ্যই সেটা দেবেন ঘি আর গরম মশলা দিলে তবে তো পোলাওটা জমে ওঠে দেখুন একেবারে গাছ ছাড়া একটার সঙ্গে একটা লেগে নেই কিন্তু আপনি যখন খাবেন না এটার সঙ্গে না কিচ্ছু লাগে না জাস্ট এটা দিয়েই টিফিনটা জমে যায় গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম দিয়ে দুই থেকে তিন মিনিট আমরা ঢাকনা বন্ধ করে রাখবো যাতে এটা বেশ নরম হয় তুলতুলে হয় চিলের পোলাওটা তারপর ঢাকনা খুলে দেখুন আমি দেখাচ্ছি এই যে ঢাকনা বন্ধ করে রাখলাম গ্যাসে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তো তার জন্য ঢাকনা বন্ধ করার জন্য চিড়েটা নরম হয়ে যায় তো নরম তুলে চিড়ের পোলাও তারপর আপনি সার্ভ করুন আপনার পরিবারের সঙ্গে ঠিক এভাবেই আপনি বানান দেখুন কতটা ঝরঝরে হয়েছে কিন্তু এটা ভীষণভাবে সিদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দর চিড়ে বানাতে খুব একটা সময় লাগে না পাঁচ সাত মিনিটে হয়ে যায় অবশ্যই এভাবে বানান সার্ভ করুন দেখুন কতটা সুন্দর আর নিশ্চয়ই অসুবিধা হবে না মানে আমি আশা করি চিঁড়ের বানাতে গিয়ে আর ঘেটে যাবে না অবশ্যই শক্ত চিঁড়ে কিনবে না যেভাবে বললাম সেভাবেই তৈরি করুন আর গোবিন্দভোগ চালের যদি চিঁড়ে আপনারা পারেন কিনতে মানে যদি আপনাদের কাছে ধারে কাছে দোকানে গোবিন্দভোগ চালের চিড়ে পাওয়া যায় অবশ্যই সেটা দিয়ে করুন অপূর্ব অসাধারণ স্বাদের একটা চিড়ের পোলাও তৈরি হয়ে যাবে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিও তবে তার আগে একটা আবদার আছে অবশ্যই সাবস্ক্রাইব করুন সেগুলো ধেছিল আর অবশ্যই দেখুন অবশ্যই সাবস্ক্রাইব করুন শিউলিস মোটিভেশনাল হাব সকলকে অনেক ভালোবাসা দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মধ্যে এই পর্যন্ত ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন